হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। তো অ্যান্ড্রয়েড ফোনে আমরা অনেকেই ভিডিও এডিট করতে চাই, মানে আমাদের অনেকেই আছেন যারা ছোটোখাটো কোনো ভিডিও প্রজেক্ট তৈরি করার জন্য বা সিম্পলি ভিডিও এডিট করার জন্য আমাদের ফোনটাকে ইউজ করে আমরা করতে চাই, বাট আমাদের কোনো আইডিয়া নেই যে কীভাবে আসলে সহজে এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও এডিট করা যাবে। তো তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা, আমি আজকে আপনাদের দেখাবো একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দিয়ে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ভিডিও মেকার। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অনেক সিম্পল ইন্টারফেসের মধ্যে অনেক সহজভাবে কিভাবে একটা ভিডিও এডিট করা যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন ভালো মতো, তাহলে আশা করি বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী করতে হবে। আমি ডিটেলস আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ইন্ট্রোতে যাওয়ার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে টেকনোলজি রিলেটেড নতুন কোনো ভিডিও আসলে এই চ্যানেল থেকে সবার আগে আপনারা সেটা পেতে পারেন। তো ফিরছি ইন্ট্রোর উপর। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। তো অ্যাপসটার নাম হচ্ছে ভিডিও মেকার। এই অ্যাপসটাকে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, আবার চাইলে অ্যাপ্লিকেশন ফাইলটাকে অন্য কোনো ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা একদম শুরু থেকে সব কিছু দেখাবো। তো এখানে প্রথমে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এখানে টাইপ করব ভিডিও মেকার। টাইপ করার পরে এখানে নিচে দেখবেন, এখানে এই যে এই ভিডিও মেকার, এই যে যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ইনস্টল করব। তো ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করার পরে আপনারা দেখবেন যে উপরে একটা নিউ প্রজেক্ট এখানে একটা লেখা রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব উপরের বাটনটাতে প্লাস আইকনে। এখানে ক্লিক করার পরে আপনারা যেই যেই ভিডিও এডিট করার জন্য যে ভিডিওগুলো বা যে ছবিগুলোকে এখানে আনতে চান সেগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যেমন আমি এখানে দুইটা ভিডিও নিব, এখান থেকে দুইটা ভিডিও সিলেক্ট করি। আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও নিয়েও কাজ করতে পারেন। তো দুইটা ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে নিচে এই আইকনটাতে ক্লিক করলে আমাদের এই ভিডিওগুলো এখানে চলে আসবে। তো এখানে আসার পরে এখানে আসলে অনেকগুলো অপশন রয়েছে, আমি আপনাদেরকে এক এক করে সব বুঝিয়ে দিচ্ছি। খুবই সহজ ইন্টারফেস। এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন বিজি লেখা রয়েছে একটা আইকন। তো এখানে ক্লিক করলে আমরা এই ভিডিওটার একটা ব্যাকগ্রাউন্ড বা এই ভিডিওটার যে রেশিও, সেই রেশিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আপনি যদি চান এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের রেশিও রয়েছে। এখানে ইনস্টাগ্রামে একটা রয়েছে 1:1, এখানে আরও রয়েছে 4:5, টিকটকে রয়েছে 9:16, ইউটিউবে রয়েছে 16:9, ফেসবুকের 4:3। তো যেইটা আসলে আপনাদের কমফোর্টেবল বা যেই ভিডিওর সাইজটা আপনাদের জন্য প্রয়োজন হবে সেটাই জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আপাতত কিছু সিলেক্ট করছি না, এখান থেকে জাস্ট নো ফ্রেমের উপর ক্লিক করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এরপর আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে মিউজিক। তো আমরা চাইলে এই ভিডিওর সাথে মিউজিক অ্যাড করতে পারি। তো মিউজিক অ্যাড করার জন্য মিউজিকের উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখান থেকে চলে যাব সাউন্ডে। এবং সাউন্ড আসার পরে আপনি যদি চান এখান থেকে মিউজিক ইউজ করতে পারেন। এখানে কিছু মিউজিক, এই অ্যাপ্লিকেশনের বিল্ট ইন কিছু মিউজিক আছে, তবে আমি আপনাদের সাজেস্ট করব এই মিউজিকগুলো যদি ইউজ করেন তাহলে এগুলো কপিরাইট ক্লেম আসবে নাকি আসবে না এই ব্যাপারে আমি কোনো শিওরিটি দিতে পারবো না। তো সেক্ষেত্রে আপনি নিজের ডাউনলোড করা কোনো মিউজিক ইউজ করতে পারেন। কপিরাইট যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে নো কপিরাইট সাউন্ড ইউজ করাটাই বেটার। কীভাবে ডাউনলোড করবেন নো কপিরাইট সাউন্ড সেটা আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি আমার ফোনের একটা মিউজিক এখানে অ্যাড করব। তো এখান থেকে চলে যাব মাই মিউজিকে এবং এখানে আসার পরে এই যে আমার ফোনে ডাউনলোড করা একটা মিউজিক আমি এখানে অ্যাড করব। আমি এখান থেকে এটাকে ক্লিক করে এখান থেকে ইউজের উপর ক্লিক করলে দেখবেন এখানে মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে আমরা দেখব যে আমাদের মিউজিক সহ ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখলাম কীভাবে ভিডিওর সাথে মিউজিক অ্যাড করতে হয়। তো মিউজিক অ্যাড করার পরে এখানে আসলে মিউজিক রিলেটেড অনেকগুলো অপশন আছে, যেমন এখানে মিউজিকটাকে ট্রিম করা যাবে, এখানে রয়েছে নিচে ট্রিম অপশন। তো এখান থেকে আপনারা মিউজিকের একটা নির্দিষ্ট অংশ কেটে যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন। মনে করেন আমি এখান থেকে 3 মিনিট পর্যন্ত রাখবো। তো আমি এখান থেকে 3 মিনিট পর্যন্ত সিলেক্ট করে এখান থেকে রাইট বাটনের উপর ক্লিক করলে আমার মিউজিকের ওই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে।
এরপর এখান থেকে আমরা মিউজিকের ভলিউম কমাতে পারবো, ভলিউম বাড়াতে পারবো। আমরা চাইলে ভলিউমটাকে একটা লেভেলে নিয়ে আসতে পারি, যদি মনে করি একটু কমাবো বা বাড়াবো, এখান থেকে কমিয়ে বাড়িয়ে এখানে রাইটের উপরে ক্লিক করব। তারপর এখানে রয়েছে ফেড, ফেডটা হয়েছে মিউজিকটা যখন শুরু হবে এবং মিউজিকটা যখন শেষ হবে তখন একটা স্মুথভাবে একটা ফেড অ্যানিমেটেড হয়ে শেষ হবে, সেটা চাইলে আপনারা দিতে পারেন। আমি এখান থেকে ফেড দিচ্ছি, এখান থেকে 1 সেকেন্ড মিউজিক শুরু হওয়ার সময় হবে এবং 1 সেকেন্ড মিউজিক শেষ হওয়ার সময় হবে। তো এছাড়া এখান থেকে অনেকগুলো অপশন আছে, স্প্লিট, ডিলেট, এগুলো আর দেখালাম না, এগুলো আপনারা বুঝতে পারবেন। তো মিউজিকের কাজ আমাদের শেষ। তো এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন এই অ্যাপ্লিকেশনটির, এটা একটা সুন্দর ফিচার। এখানে যদি ইফেক্টের মধ্যে যান তাহলে দেখবেন যে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট এখানে আছে, যেমন এয়ারপ্লেন, অ্যানিমেলস, অ্যাপ্লস, বিপ, বেলস, বার্স, কার্টুন। তো এখান থেকে যে সাউন্ড ইফেক্টটা আপনার ইচ্ছা হয় সেই সাউন্ড ইফেক্টটা এখানে অ্যাড করতে পারেন। এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখবেন এখানে প্লে পজ বাটন রয়েছে, এখান থেকে মিউজিকটা শুনবেন এবং শোনার পরে এখান থেকে ফ্রির উপরে ক্লিক করলে এখান থেকে আপনার এটাকে আনলক করতে পারবেন। এখানে আনলককে ক্লিক করলে একটা অ্যাড দেখলে এটা আপনার আনলক হয়ে যাবে। আপনাকে তারপরে এটাকে আনলক করতে হবে। তো এটা আমাদের আনলক হয়ে যাবে, এই যে দেখেন এখন যদি আমি প্লে করি এই যে একটা বার্ডের সাউন্ড ইফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যদি আমরা চাই এটাকে একটু পরে দিব তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট একটু পরে দিয়ে দেবো এখান থেকে। এখান থেকে আমরা এটাকে সরিয়ে যে পজিশনে আমাদের সুবিধা হয় সেই পজিশন, বা যখন আমরা চাই সাউন্ডটা হবে তখন এই সাউন্ডটাকে আমরা দিয়ে দিতে পারবো। তো এখান থেকে চাইলে সরাসরি রেকর্ড করেও আপনারা এখান থেকে সাউন্ড দিতে পারবেন। তো আমি যেহেতু অলরেডি রেকর্ড করছি সেহেতু এটাকে আর দেখানো আমার পসিবল হলো না। তো এরপর হচ্ছে টেক্সট। তো আপনারা চাইলে ভিডিওর উপরে বিভিন্ন ধরনের টেক্সট দিতে পারবেন, নিচে দেখুন এখানে টেক্সট অপশন রয়েছে। তো আমরা টেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখানে আমাদের আমরা টেক্সট দিতে পারবো। তো আমরা এখান থেকে একটা টেক্সট লিখে দিলাম, টেক্সটটাকে লিখে দেওয়ার পর এখানে দেখতে পাবেন টেক্সটের ফন্টের স্টাইলটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট স্টাইল রয়েছে যেগুলো ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। তো যেই ফন্টের স্টাইলটা আসলে আপনার পছন্দ হয় সেই ফন্টের স্টাইলটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো চাইলে এই ফন্টগুলো ছাড়াও অনেক আরও বেশি ফন্ট ডাউনলোড করতে পারবেন। এই পাশে যে প্লাস আইকন রয়েছে এটার উপরে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো ফ্রি ফন্ট আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ফন্টটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টের কালার সিলেক্ট করতে পারবো। এখানে যে এই কালার অপশনটা রয়েছে এখান থেকে যে কালারটা আমার পছন্দ আমি সেই কালারটা দিয়ে এখান থেকে রাইটের উপরে ক্লিক করব। তো আমরা যদি চাই এই টেক্সটটাকে, দেখেন এই টেক্সটের একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন চাই যে এই টেক্সটের লেয়ারটাকে একটু পরে দেবো, সেক্ষেত্রে এই টেক্সটটাকে ধরে আমরা যখন প্রয়োজন হয়, যেমন ভিডিওর এই জায়গা প্রয়োজন আমাদের টেক্সট এখানে দিয়ে দিলাম, তো যেখানে প্রয়োজন হয় সেখানে দিবেন। যদি চান টেক্সটটাকে ডিউরেশন বাড়াবেন, ডিউরেশন কমাবেন, সেটাও করতে পারেন। যতক্ষণ রাখবেন ততটুকু এখান থেকে বাড়িয়ে দেবেন এবং কমিয়ে দেবেন। তো টেক্সটের কাজ হয়ে গেল। এবার আমরা চাইলে অ্যাড করতে পারবো বিভিন্ন ধরনের স্টিকার। এখানে দেখেন একটি স্টিকার অপশন রয়েছে, এখান থেকে ইমোজি অ্যাড করতে পারবেন। প্রথমত এখান থেকে চাইলে যে ইমোজিগুলো অ্যান্ড্রয়েডে থাকে অ্যাজ ইউজুয়ালি সেই ইমোজিগুলো এখানে পাবেন। এখান থেকে যে ইমোজিটা পছন্দ সেটার উপর একটা ক্লিক করলে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে জাস্ট আপনারা এটাকে পজিশন মতো বসিয়ে জাস্ট এখান থেকে যেই পজিশনে রাখতে চান সেই পজিশনে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে রাইটের উপরে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা একটা স্টিকার অ্যাড করি, স্টিকারে চলে যাই এবং স্টিকার থেকে অ্যাড করার পরে এখানে আসলে স্টিকার, এখানে কোনো স্টিকার দেওয়া নেই। আপনারা চাইলে যদি কোনো স্টিকার ডাউনলোড করে এখান থেকে সেই ছবিটাকে ইম্পোর্ট করে স্টিকার হিসেবে ইউজ করতে পারবেন। তো আমাদের চলে গেল স্টিকার। এবার আসবো আমরা ট্রিমে। তো ট্রিমটা হচ্ছে আসলে এই কাজটা প্রথমে করা উচিত, ট্রিমটা হচ্ছে ভিডিওর কোন পার্টটুকু আপনি রাখবেন এবং কোন পার্টটুকু আপনি রাখবেন না সেইটা। যেমন মনে করেন যে এখান থেকে আমরা প্রথম 5 সেকেন্ড দরকার নেই আমাদের, সেক্ষেত্রে এই প্রথম 5 সেকেন্ড আনলাম এবং শেষ আমরা 35 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো আমরা শেষ পার্টটাকে 35 পর্যন্ত রেখে এখানে রাইটের উপর ক্লিক করব। তো এখানে আরও রয়েছে কাট। কাট জিনিসটা হচ্ছে মনে করেন আপনি প্রথম 10 সেকেন্ড রাখবেন আবার শেষ 10 সেকেন্ড রাখবেন, সেক্ষেত্রে এখান থেকে প্রথম 10 সেকেন্ড সিলেক্ট করে এখানে এই পর্যন্ত রেখে আবার শেষ থেকে আরও 10 সেকেন্ড সিলেক্ট করব, 30 থেকে 40। তো এটা হচ্ছে কাট। এবং স্প্লিটটা হচ্ছে
মানে ভেতর থেকে একটা নির্দিষ্ট অংশ আপনি সিলেক্ট করবেন। তো আমি ট্রিম করলাম না, আপনারা প্রথমে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে সেক্ষেত্রে সেটাকে ট্রিম করে নিতে পারেন। এখন দেখাবো এই অ্যাপ্লিকেশনের অনেক সুন্দর একটা ফিচার, সেটা হচ্ছে ইফেক্ট। অনেক রকম ইফেক্ট আপনারা এখানে ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা এখান থেকে যদি ইফেক্টের ভেতরে যাই তাহলে এখানে দেখতে পাবো, প্রথমে রয়েছে গ্লিচ ইফেক্ট। আপনারা জানেন এখন আমরা যারা ভিডিও এডিট করি তাদের কাছে গ্লিচ ইফেক্টটা আসলে অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে, অনেকে এই ইফেক্টটা ইউজ করছে। তো আপনি চাইলে ভিডিওর উপরে গ্লিচ ইফেক্ট অ্যাড করতে পারেন। এখান থেকে আপনারা এখানে যে ইফেক্টটাকে আপনারা চান এখান থেকে যেগুলো ফ্রি সেগুলোর উপরে এই যে এইরকম একটা লাল রঙের আইকন এটা থাকবে না, যেগুলো থাকবে না সেগুলো ফ্রি, আর যেটা থাকবে সেটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনের। তো সাপোজ ধরেন আমি এই গ্লিচটি ইউজ করবো, এটার উপর প্রেস করে ধরে রাখলে দেখবেন যে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো এখানে ইফেক্টটা চলে এসেছে এবং ইফেক্টটা যতটুকু রাখতে চাই ততটুকু রেখে জাস্ট এটাকে আমি যে অংশতে রাখতে চাই বা যতটুকু রাখতে চাই সেটা এখানে দিয়ে দেবো। তো অনেকগুলো ইফেক্ট আছে, আপনাদের যেটা পছন্দ হয় যে ইফেক্টটা ভালো লাগে সেই ইফেক্টটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপর রয়েছে বিট অপশন, এখান থেকে বিট সিলেক্ট করতে পারেন। ম্যাজিক অপশন রয়েছে, এখানে আরও কিছু ইফেক্ট রয়েছে, এগুলোকে চাইলে আপনারা এখানে লং প্রেস করে জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ, তারপর দেখবেন এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবং অ্যাড হয়ে যাওয়ার পরে এটাকে জাস্ট আমরা যতটুকু প্রয়োজন হয় ততটুকু এখান থেকে টেনে ধরে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। তো আরও অনেক ইফেক্ট আছে, এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখবেন, আপনাদের যেটা পছন্দ হয় সেটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে রাইটের উপর ট্যাপ করবেন। তো ইফেক্টের পরে আসবে ফিল্টার। তো ফিল্টারটাকে আসলে অ্যাড করার জন্য আমি ইফেক্টটাকে রিমুভ করছি। তো ইফেক্টটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে ইফেক্টের মধ্যে যাব এবং এখান থেকে এখানে ক্রস বাই আইকনে ক্লিক করব এবং উপরে দেখব রিমুভ অল ইফেক্টস, এটাকে ট্যাপ করলে আমাদের যত ইফেক্ট ছিল সব ইফেক্ট চলে যাবে। তো এখন আমরা একটা ফিল্টার দেখাই। ফিল্টার জিনিসটা হচ্ছে আসলে অনেকটা কালার গ্রেডিং বলতে পারেন, এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, যে ফিল্টারটা আপনার পছন্দ হয় এখানে জাস্ট ট্যাপ করে করে সিলেক্ট করে যেটা পছন্দ হবে সেটাকে মানে সিলেক্ট করে যেটা একদম আপনার মনে হবে যে ভিডিওর জন্য সুইটেবল সেটা সিলেক্ট করে এখান থেকে রাইটের উপর ট্যাপ করবেন। প্রত্যেকটা কাজই কিন্তু অনেক সিম্পল, আপনারা একটু জাস্ট খাটাখাটি করলেই বুঝতে পারবেন। তো ফিল্টার গেল, এরপর আসে স্পিড। তো স্পিডটা হচ্ছে এই ভিডিওটা আসলে কোন স্পিডে থাকবে। তো নর্মালি যদি আপনারা চান একদম নর্মাল যেরকম ফুটেজ ছিল তেমনই থাকবে তাহলে স্পিডটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে 1.0x রয়েছে, এটাকে যদি আপনারা স্লো মোশন করতে চান তাহলে 0.5 এটা করে দিতে পারেন, যদিও স্মুথ স্লো মোশন হবে না, একটু ল্যাগি ল্যাগি থাকবে। তো যাই হোক, আমি এখান থেকে স্পিডটাকে আসলে অ্যাড করব না। তো স্পিডটা আসলে এখানে থাক। তো স্পিডের পরে আসে রেকর্ড। তো রেকর্ডটা তো দেখালামই যে আপনি যদি চান সরাসরি রেকর্ড করে কোনো ভয়েস এখানে দিতে সেক্ষেত্রে সেটাকে রেকর্ড করে দিতে পারেন। তো এরপর আসে হচ্ছে ক্রপ। তো ক্রপের মধ্যে যে আমরা এই আমাদের ভিডিওটাকে ক্রপ করতে পারবো, মনে করেন আপনি ভিডিওর এই অংশটুকু আর এই অংশটুকু এইভাবে ক্রপ করবেন, করার পরে এখান থেকে রাইটে দিলে ওইটুকু ক্রপ হয়ে যাবে। তো এরপর আসে ভলিউম। তো ভিডিওর ভলিউমটা, ভিডিওতে যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডের ভলিউমটুকু কতটুকু রাখবেন সেটাকে সিলেক্ট করতে পারেন এখান থেকে। যেমন মনে করেন আমি ভিডিওটার সাউন্ড অনেক বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট এটাকে 70% রাখবো। তো 70% দিয়ে আমরা শুনবো, শোনার পরে যতটুকু ভালো লাগে বা যতটুকু মনে হয় ততটুকু সেট করে এখান থেকে রাইটের উপর ট্যাপ করব। তো এরপর আসে রোটেট। রোটেটটা হচ্ছে ভিডিওটা যদি চান রোটেট করতে পারেন আর চাইলে ফ্লিপ করতে পারেন। তো মোটামুটি কিন্তু এই আমাদের টোটাল এডিটিং। তো আপনারা চাইলে যে কোনো একটা ভিডিও এখানে এনে সেটার সাথে কোনো মিউজিক অ্যাড করতে পারেন, স্টিকার অ্যাড করতে পারেন, ইফেক্ট অ্যাড করতে পারেন, ফিল্টার অ্যাড করতে পারেন খুব ইজিলি। জাস্ট নিচে অপশনগুলো দেওয়া আছে, আপনি একটা একটা অপশনের মধ্যে যাবেন এবং সেই অপশনের মধ্যে যাওয়ার পরে যেটা পছন্দ হয় সেটা চুজ করে রাইটের উপর ট্যাপ করবেন। আর ভিডিওর যে অংশটুকুতে যতটুকু প্রয়োজন হয় সেটাকে মনে করেন যে আমি টেক্সটটাকে এই আর একটু পরে দিব, তো টেক্সটটাকে আমি ধরে জাস্ট একটু পরে এভাবে দিয়ে দিলাম। মনে করেন যে সাউন্ডটাকে আমি আর একটু সরাবো, সাউন্ডটাকে চাপ দিয়ে ধরে এভাবে সরিয়ে দিলাম। তো এইভাবে আসলে আপনারা এটা একটা ভিডিও সিম্পলি অনেক সহজভাবে এডিট করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে কী করতে হয়। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন লাস্টে দেখে নিই যে আমরা যে ভিডিওটা এতক্ষণ এডিট করলাম সেটাকে কীভাবে এক্সপোর্ট করব। তো উপরে এখানে দেখবেন একটা এক্সপোর্ট আইকন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ভিডিও রেজুলেশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যে রেজুলেশনটা চাই, সাধারণত HD রেজুলেশন আপনারা সিলেক্ট করলে সে ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। তো আমি এখান থেকে 720p রেখে এখান থেকে সেভে ক্লিক করলাম। তো আমাদের ভিডিও এক্সপোর্ট শেষ, এখন আমরা সরাসরি আমাদের গ্যালারি বা ভিডিও প্লেয়ারে গেলে এই ভিডিওটা পেয়ে যাব।
তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও এডিট করতে চান তারা মোটামুটি একটা আইডিয়া পাবেন যে কীভাবে একটু ইজিলি ভিডিও এডিট করা যায়। তো এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।